ক্যাপসিকাম দিয়ে বানিয়েছি, ক্যাপসিকামের চিটটা, এর মধ্যে গাজর, ক্যাপসিকাম, আদা, আর কিছু আর একটা লঙ্কা স্ক্র্যাপ করেছি। তারপর এটা ভালো করে মিশিয়েছি, বেসন দিয়ে, জল দিয়ে, টমেটো দিয়ে মিশিয়েছি। তারপর এটাকে হালকা তেলে নুন দিয়েছি, হালকা তেলে ব্রাশ করেছি প্যানের মধ্যে। তারপর এটা পিঠের মতো করে স্প্রেড করেছি, দিয়ে হাইট হচ্ছে 164.5 সেন্টিমিটার অ্যান্ড ওয়েট 72 কেজি। আর এখান থেকে বিএমআই বেরিয়েছে 26.5। নর্মাল বিএমআই হচ্ছে 18.5 থেকে 25 পর্যন্ত, আর তোর এখানে বেশি আছে, মানে তোর ওভার ওয়েট আছে। দিস ইজ বানানা মিল্ক শেক, এটা বানানা মিল্ক আর ব্রাউন সুগার দিয়ে বানিয়েছি। এটা একটা প্রোটিন স্মুদি উপকারিতা একটু বেশি। এটা প্রাকৃতিকভাবে পাওয়া যায়, এটা কৃত্রিমভাবে। এটা হচ্ছে হিমালয়ান পিন সল্ট, পুরো নামটাই। এটা হিমালয়কে পার্বত্য অঞ্চলে স্টুডেন্টে থাকে, এটাকে মিনিটেক্টার করে ভিডিও করে মার্কেটে আনা হয়। আর এটা হোয়াইট সল্ট, যেটা নর্মাল সল্ট, যেটা সবাই জানা সমুদ্রের জলকে শুকিয়ে করে ম্যানুফ্যাকচার করে সেটাকে এটা তৈরি করা হয়। এটাতে সাধারণত সোডিয়াম ক্লোরাইড থাকে, এনএসিএল। এটাতে সোডিয়াম ক্লোরাইড ছাড়া আর আদার 84 ধরনের মিনারেলস থাকে। এটার উপকারিতা বেশি। এবং এটা যে হোয়াইট সল্ট, সেটা ব্লিচিং, এটা যে হোয়াইট সল্ট, সেটা মানে সাদা করার জন্য ব্লিচিং মেশানো হয়। সেটা আমাদের যে অত্যন্ত পরিমাণে ক্ষতিকারক। এছাড়াও এতে পটাশিয়াম আয়োডাইড এবং অ্যালুমিনিয়াম সিলিকেট মেশানো হয়। অন্যান্য দেশে এটা ব্যান করা আছে, কিন্তু আমাদের দেশে যেহেতু ব্যান করা নেই, তার সঙ্গে মেশানো হয়। এটা আমাদের ছোটো প্রচুর পরিমাণে ক্ষতি করে, মানে গাঁটের ব্যথা, তারপরে ধরো মাথায় ড্রেনেজ, ড্রেন স্ট্রোক, এসব পরিমাণে প্রচুর পরিমাণে পানি খেতে থাকে। আর এগুলো হতে পারে প্রতিদিন 3 গ্রাম থেকে 6 গ্রামের মধ্যে খেলে এটার কোনো অপকারিতা সেরকম দেখা যায় না। হচ্ছে বেশি বেশি করলে অপকারিতা দেখা যায়। তাদের একটু হাই প্রেশার, হাইপার টেনশন, তাদের রেজিমটাই খাওয়া বেশি করতে হবে। জাগারি বাংলা কি? না, গুড়। আচ্ছা,